ना क्या नाम है, किसकी बेटी हो, कैसे यहाँ मेरे हस्बैंड के साथ कमरे में हो? मेरा तो भी डाइवर्स नहीं हुआ, मेरा बेटा है। आप रूम के अंदर हो, अंदर रूम लॉक था सर, ये अंदर से निकले दो। माझे माझे मानुष एमन भूल करे फेले जार फले सारा जीवन ताके लज्जा पेते हय। আজকে আপনাদেরকে কিছু ভাইরাল ভিডিও দেখাবো যেখানে হাজবেন্ড ওয়াইফ চিট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। এটি এমন একটি ভিডিও যেটি দেখে আপনি অবাক হয়ে যাবেন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আমাদের প্রথম ভিডিওটি ভারতের, যেটি সম্প্রতি অনেক ভাইরাল একটি ভিডিও। এই ভিডিওতে বিজেপির একজন মেম্বার তার ফ্ল্যাটে রোজ একজন মহিলাকে নিয়ে আসত। তারা ফ্ল্যাটের মধ্যে ভালোবাসা বিনিময় করত। তারা হয়তো ভেবেছিল সারা জীবন এভাবেই কাটিয়ে দিবে আর কারো কোনো সন্দেহ হবে না। একদিন এই মহিলার স্বামী তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। যখন তাদের দুজনকে ফ্ল্যাটের মধ্যে একসাথে ধরা হয়, তখন বিজেপির নেতা ফ্ল্যাট থেকে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে তার পা ভেঙে যায়। তারপর সেই ব্যক্তি রাগান্বিত হয়ে তার স্ত্রীকে প্রশ্ন করতে থাকে। কি বলেছিল সেই ব্যক্তি শুনুন। সেই ব্যক্তি তার স্ত্রীকে জিজ্ঞেস করে, এই নেতার সাথে তোমার কতদিনের সম্পর্ক? তখন তার স্ত্রী জবাব দেয়, 3 বছর থেকে। নেতাজি হেভি ড্রাইভার প্রমাণিত হয়। এবার কথা বলবো ভারত থেকে ভাইরাল হওয়া আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি বেঙ্গলের একটি গ্রামে রেকর্ড করা হয়েছে, যেখানে একজন মেয়েকে দেখা যাচ্ছে যার চেহারা মাশাল্লাহ অনেক নিষ্পাপ লাগছিল। কিন্তু এর কাণ্ড দেখে আপনিও অবাক হবেন। তাকে একজন পুরুষের সাথে একই কামরায় হাতে নাতে ধরা হয়। তার স্বামী জানতো যে তার স্ত্রী অন্য জায়গায় সম্পর্ক করত। যখন তার স্বামী দরজায় টোকা দেয়, তখন তার স্ত্রীর দরজা খোলে, আর তিনি জানতো তার স্ত্রীর বয়ফ্রেন্ডও এখানেই লুকিয়ে রয়েছে। সকলেই হয়রান হয়ে গিয়েছিল যখন তারা দেখতে পায় মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বক্সের মধ্যে লুকিয়ে রেখেছে। ভাগ্যিস তখনই বক্স থেকে বের করা হয়েছে, আরও কিছুক্ষণ থাকলে দুর্ঘটনা ঘটতে পারত। যদি ভারতের সবচেয়ে বেশি ভিজিট করা জায়গার কথা বলা হয়, তাহলে সেটি হলো গোয়া। এখানে সকলের নজর থাকে আর প্রতি বছর এখানে অনেক লোক আসে এনজয়মেন্ট করার জন্য। এখানেও একটি অদ্ভুত মামলা সামনে আসে। এখানে একজন স্ত্রী তার স্বামীকে হাতে নাতে ধরে। তার স্বামী কাজের কথা বলে গোয়া চলে আসে, যেখানে তার গার্লফ্রেন্ডের সাথে মাস্তি করছিল। তার স্ত্রী অনেক চালাক ছিল, যার ফলে তার পিছু পিছু গোয়া চলে আসে আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। তারপর তাদের দুজনের মধ্যে লড়াই ঝগড়া হয়, কিন্তু হাজবেন্ড রেগে গিয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে। এমন হাজবেন্ড সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করুন। আপনারা ইতিমধ্যে ইন্ডিয়ান পুলিশের বেশরমের অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটি একদম নেক্সট লেভেলের। এই ভিডিওটি আগ্রার, যেখানে একজন পুলিশ কর্মীর সাথে ধোকা হয়। আসলে তার স্ত্রী নিজেও একজন পুলিশ। এই মহিলাকে তার হাজবেন্ড হাতে নাতে ধরে। আসলে তার হাজবেন্ড ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। যখন তার স্ত্রীকে কল করে বলে, তুমি বাড়িতে আসবে কবে, তখন তার স্ত্রী কাজের বাহানা দিতে থাকে। তার হাজবেন্ড সন্দেহ করে আর বাড়ি থেকে সোজা কোয়ার্টারে চলে আসে আর এসেই এমন কাণ্ড দেখে ফেলে। বন্ধুরা, মামা ভাগ্নের সম্পর্ক অনেক কিউট হয়ে থাকে, কারণ মামা তার ভাগ্নে ও ভাগ্নির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে। কিন্তু ইন্ডিয়া থেকে ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে আপনি অনেক বেশি অবাক হবেন, কারণ এই ভিডিওতে ভাগ্নে মামার সম্পর্ককে চুরমার করে দিয়েছে। এখানে মামি এবং ভাগ্নে ভালোবাসা বিনিময় করছিল আর ততক্ষণে মামা সেখানে পৌঁছে যায়। আর মামা তার ভাগ্নেকে কি বলে তা শুনুন। সারা কই খতম হয়ে গেল কি? লাকি লাকি দেখলা সারা কই খতম করতা করি? নেই নেই খতম করতা করি সারা? आज मेरी दुनिया खत्म हो गई। आज मेरी दुनिया खत्म हो गई है। दुनिया दिखाओ किसे खत्म? हां दस चलो दिखा। मामा বুঝাতে চাচ্ছিল, তুমি আমার দুনিয়া আজ থেকে बर्बाद করে দিয়েছো। কিন্তু ভাগ্নেকে দেখুন, তার এই কাজে কোনো রকম আফসোস নেই, লজ্জাও নেই। আপনিই চিন্তা করে দেখুন, দুনিয়াতে এমনও লোক হতে পারে। এই হারামি ভাগ্নে সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করুন। বন্ধুরা, যদি সম্পর্কের কথা বলা হয়, তাহলে সম্পর্কের মাঝে তৃতীয় কাউকে রাখা উচিত নয়। একটি সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুজনের হাতেই থাকে আর এই দায়িত্ব পালন দুজনেরই করতে হয়, যাতে এমনটা কখনোই না হয়। এর জন্য সম্পর্কের মূল্য দিতে শিখুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। এমনই ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন। পরের ভিডিওতে কথা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।